দর্শক শুভেচ্ছা নেবেন। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ, যথাসময়ে নির্বাচন চান রওশন, সব দলের সঙ্গে আলোচনার কথাও তুলেছেন। আজকে রাজনীতিতে আলোচ্য বিষয় ছিল রওশন এরশাদ বঙ্গভবনে গেছেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তো বলে রাখি, এখানে কিছু বক্তব্য এসছে, এই বক্তব্যের ভিত্তিতে আপনারা মনে করতে পারেন বেশ পজিটিভ একটা আলোচনা হয়েছে, অর্থাৎ মানুষের প্রত্যাশার কথা বলা হয়েছে, সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলা হয়েছে, কিন্তু খুব বিশ্বাসযোগ্য বলে মনে করার কোনো কারণ নেই। বলি এই কারণে, রাজনীতি ইতিমধ্যে এখন প্রাসাদ রাজনীতিতে রূপ নিয়েছে। প্রাসাদ রাজনীতি মানেই হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেছে। কেননা যেখানে প্রধান প্রধান দলগুলো নির্বাচনের বাইরে, তা সেখানে কারা আলোচনা করছে, কী নিয়ে আলোচনা করছে, কেন আলোচনা করছে, এগুলো একটু বোঝার ব্যাপার আছে। এগুলি কি ভাগাভাগির একটি নির্বাচন, সমঝোতার নির্বাচন, জাল জালিয়াতির নির্বাচন, নাকি কি, এটা পরিষ্কার না। কেননা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন কে, রওশন এরশাদ। রওশন এরশাদ কি জাতীয় পার্টিকে প্রতিনিধিত্ব করে? না, তিনি করেন না। করেন কে? জিএম কাদের করেন? তাহলে রওশন এরশাদ, মুশির রহমান রাঙা, যারা চিহ্নিত কিছু লোকজন, যারা অনেক দিন থেকেই ক্ষমতাসীন দলের সঙ্গে যোগ সাজস করে এগোচ্ছে, তারা কেন, তারা কি আলোচনা করতে পারে? তারা তো সেটাই আলোচনা করবেন, যে আলোচনায় থাকবে যে তাদের কিছু আসন দাও, তাদের কিছু মন্ত্রিত্ব দাও, এইসব আলোচনা। সেখানে ফেয়ার ফ্রি নির্বাচনের কথা থাকবে, এটা মনে করার কি খুব যুক্তিসঙ্গত কারণ আছে? মানে আমি মানে বিশ্বাস করতে কষ্ট হয়। এর আগে দেখেন জিএম কাদের কথা বলেছেন, তিনিও গেছেন বঙ্গভবনে, তিনিও কি বলেছেন সেটাও পরিষ্কার না। তিনিও কি একই কথা বলেছেন যে রাষ্ট্রপতি যাতে সংলাপের উদ্যোগ নেন, রাষ্ট্রপতি যাতে সব দল অংশ নিতে পারে তার একটি আয়োজন করেন, তা নাহলে নির্বাচন সুষ্ঠু হবে না, তেমন কথা বলেছেন কিনা পরিষ্কার না। তিনি বলেছেন তিনি ব্যক্তিগত কারণে গেছেন। অবশ্য তার আগে তার দলের 59 জনের মধ্যে 57 জনই, অর্থাৎ 2 জন বাদে বাকি সবাই বলেছে যে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দিয়েছে। আবার জাতীয় পার্টির যেই ঘাঁটি রংপুরে, সেখানে বলেছে যে যদি নির্বাচনে যেতেই হয় তাহলে 100 আসন দিতে হবে, 10টা মন্ত্রী দিতে হবে এবং রংপুরের 22টা আসন দিতে হবে। কিন্তু নির্বাচনের ব্যাপারে তাদের অভিমত হচ্ছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, খবরটা হলো এই, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সংবিধান অনুযায়ী যথাসময় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেছেন নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে। পাশাপাশি রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন। জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুশির রহমান রাঙা বৈঠকের পর বঙ্গভবন থেকে বেরিয়ে প্রথম আলোকে বলেন, এসব তথ্য বলেন, তিনি বলেন সব দলের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে তাদের জানিয়েছেন। দেখেন, এর আগে প্রধানমন্ত্রীও কিন্তু সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতির সঙ্গে, কি আলোচনা হয়েছে সেটাও আমরা জানি না। সব মিলিয়ে হয়তো একটা সংলাপের নাটকের আয়োজন হতে পারে, রাষ্ট্রপতি হয়তো ডাকবেন এবং তখন বলা হবে যে না, সংলাপে তো উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপতি। তো এটা হলো সেই 2018 সালের আর একটা নতুন রূপ, তখন প্রধানমন্ত্রী ডেকেছিলেন, এবার হয়তো রাষ্ট্রপতি ডেকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করবেন। কারণ তাদের লক্ষ্য হলো প্রধান প্রধান বিরোধী দলগুলো না আসুক, অন্তত মানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা যত বেশি হবে তাদের জন্য ভালো হবে আর কি, সংখ্যাটা দেখাতে পারবে, এটি বলবে যে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিয়েছে, আর মানুষ তো যে পার্সেন্টই ভোট দিক না কেন, 10% দিলে সেটা হয়ে যাবে 50%, সমস্যা নেই, তো সব কলকাঠি তো তাদের কাছেই। আজ রোববার 12টার দিকে বঙ্গভবনে যান রওশন এরশাদ, সঙ্গে ছিলেন মুশির রহমান, রাহাবির এরশাদ সহ 4 জন। সবাই এর আগে থেকেই তারা সরকারপন্থী হিসেবে পরিচিত। তারা বঙ্গভবনে প্রায় 1 ঘন্টা ছিলেন। মুশির রহমান জানিয়েছেন তারাই রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছিলেন। মুশির রহমান জানান, রাষ্ট্রপতিকে রওশন এরশাদ বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন সময় মতো না হলে সাংবিধানিক সংকট হবে।
যথাসময়ে নির্বাচন করতে সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে বলে তিনি আশা করেন। মুশির রহমান বলেন, যদি সম্ভব হয় যে দলগুলো তফসিলের বিরোধিতা করছে তাদের সঙ্গে রাষ্ট্রপতি আলোচনা করতে পারেন কিনা সেটা আলোচনায় তুলেছেন রওশনের সাথে। রাষ্ট্রপতি বলেছেন, তিনি বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। রাষ্ট্রপতির কাছে রওশন এরশাদ মনোনয়নপত্র জমার শেষ দিন 30 নভেম্বর থেকে কিছুটা পিছিয়ে দেওয়ার কথাও বলেছেন বলে জানান মুশির রহমান। তিনি বলেন, ওই দিন 30 নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন, মনোনয়নপত্র জমা দেওয়ারও শেষ দিন, সে কারণে মনোনয়নপত্র জমা 2-1 দিন পিছিয়ে দেওয়ার কথা বলেছেন রওশন এরশাদ। মুশির রহমান বলেন, রাষ্ট্রপতি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। রওশন এরশাদের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের 14 অক্টোবর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন। দলটির এই শীর্ষ দুই নেতার বিরোধ অনেক পুরনো। দলের নিয়ন্ত্রণ নিয়ে তাদের বিরোধ এখন নির্বাচনের আগে বেড়েছে বলে নেতারা বলেছেন। লাঙ্গল প্রতীক নিয়ে দুই পক্ষই বলেছেন। রওশন এরশাদ বলেছেন যে এই লাঙ্গলের মানে তার অনুকূলে দিতে তার মালিকানা তিনি, তিনি হলেন এই প্রতীক বরাদ্দ করেন যারা নির্বাচনে অংশ নেবেন। আবার জিএম কাদেরও চিঠি দিয়েছেন। তো এখন এই সব মানে বিরোধ, এই পরিস্থিতি, এগুলি কি আসলে সুষ্ঠু নির্বাচনের পক্ষে খুব এগুচ্ছে কিনা, এই প্রক্রিয়াগুলি আলোচনাগুলো আসলেই নাকি একটা আপোষ সমঝোতা মধ্য দিয়ে তারা নির্বাচনে অংশ নিতে চায়, বিষয়টা পরিষ্কার না। কেননা জাতীয় পার্টি তার জীবনে কখনো কোনো স্বচ্ছ রাজনীতি তারা করেনি, সবসময় তারা টেবিল রাজনীতি করেছে বা প্রাসাদ ষড়যন্ত্রের রাজনীতি করেছে, আসন ভাগাভাগি সুবিধা এইসব নিয়েই তারা সারা জীবন রাজনীতি করেছে। এই যে এতগুলো ঘটনা প্রবাহ, আজ পর্যন্ত একটা কোনো আন্দোলন সংগ্রাম তারা করেনি, সবসময় তারা একটা সুবিধাবাদী রাজনীতি করেছে এবং ওই রাজনীতি করতে করতে তাদের অবস্থান এখন শূন্য। এখন তারা কেবল নামেই বিরোধী দল, আসলে প্রকৃত বিরোধী দল যে কে সেটা দেশের মানুষ জানে ভালোভাবেই।